বরাবর আমি সিয়ামের সিনেমা সবসময় দেখি, বিকজ আমি ওর ফ্রেন্ড হলেও আমি ওর অনেক বড় ফ্যান। আমাদের ক্যারিয়ারটা শুরু হয়েছে একসাথে, ওর প্রতিটা ফিল্মে ওকে আমি বেটার দেখি, সো আমি ওটাই দেখতে আসি। অ্যান্ড দীপন ভাই তো অসম, উনি আগেও যা বানিয়েছে এখনও যা বানাচ্ছে, 3 বছর আগে বানিয়েছে সেই মুভি আজকে আমরা দেখলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে আমরা বাংলা সিনেমা যে একটা নতুন জোয়ার উঠেছে না, সেই জোয়ারটা আর থামবে না। আমার কাছে এটাই, আমি এটাও প্রত্যাশা করি যাতে আর না থামুক। হাওয়া অস্কারে কোয়ালিফাই করছে, এই মুভিটা এখন একটা সেই জোয়ারটা ধরে রাখবে। সামনে আরও যে মুভিগুলো আছে সবগুলোর জন্য আমি অনেক এক্সাইটেড, বিউটি সার্কাস নিয়ে আমি এক্সাইটেড। সো সব কিছু মিলিয়ে এখন আমি বাংলা সিনেমা নিয়ে আমি খুব প্রাউড ফিল করি। আমার কাছে ভীষণ ভালো লাগছে যে আমি এই ইন্ডাস্ট্রিতে বিলং করি। আমার কাছে সত্যি কথা বলতে আমি রোশনের কাজ খুব কম দেখেছি, কিন্তু আজকে আমি যেটা দেখেছি আমার কাছে মনে হয়েছে ভীষণ ভালো করেছে ও। রোশনকে আসলেই একজন অফিসারের মতোই লাগছিল, ও যে ক্যারেক্টারটা খুব সুন্দর করে প্রোট্রে করেছে। আর সিয়ামের কথা আসলে এখানে বলার কিছু নেই, ও তো একেবারে ক্যারেক্টারে সবসময় ঢুকে যায়। প্রতিটা এখন পর্যন্ত আমরা যতগুলো কাজ দেখেছি সবগুলোতেই ও ভীষণ ভালো কাজ করেছে। আমার কাছে তো যদি বলেন, আমি আসলে আজকে এভরি আর্টিস্ট যারা ছিল, রিয়াজ ভাই ছিল, শতাব্দী ওয়াদুদ ভাই, রৌনক ভাই, এদের সাথে তো আমরা কাজ করি, কিন্তু এদের অন্য কাজগুলো এত বড় স্ক্রিনে দেখলে আসলেই ভালো লাগে। এবং সবাই যে যার জায়গায় খুব ভালো কাজ করেছে, ফারিয়াকে ভীষণ সুন্দর লেগেছে, আরও যেই নায়িকারা এখানে কাজ করেছে সবাই খুব ভালো পারফর্ম করেছে, যে যার জায়গা থেকে ক্যারেক্টারগুলো এস্টাবলিশ করেছে। আমার কাছে মনে হয়েছে যে একেবারে যেই 2টা ঘন্টা ধরে মানুষ মুভিটা দেখবে পুরোটা সময় এনজয় করবে, কারণ এত সুন্দর করে গল্পটাকে বানানো হয়েছে। এবং আমার কাছে খুব মনে হয়েছে যে যিনি ডিওপি ছিলেন তিনি তার বেস্ট ওয়ার্কটা করেছেন। আমার অনেকগুলো সিন দেখে ভালো লেগেছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা বিদেশি কোনো সিনেমা দেখছি, কারণ আমরা অলওয়েজ তো সব কিছু না কিছু দেখতে থাকি। আমার কাছে মনে হয়েছে যে ক্যামেরা ওয়ার্ক খুব ভালো হয়েছে, সব কিছু মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি খুব চ্যালেঞ্জ ফিল করেছি, কারণ গজাল যারা নির্মাণ করেছেন, নির্মাণের সাথে যুক্ত, তাদের কিন্তু দেখা একটি ক্যারেক্টার, তো তাদের মাথার ভিতরে গজালের একটা আলাদা ছবি ছিল। সো আমার জন্য এটা একটা চ্যালেঞ্জ ছিল। তারপরেও আমি এই ক্যারেক্টারটি পাওয়ার পরে আমি যখন খুলনাতে গেলাম তখন ওই যারা আত্মসমর্পণকারী জলদস্যু তাদের সাথে কথা বলেছি, তাদের লাইফস্টাইল, তাদের কথা বলার ধরন, তারা কীভাবে তাদের হিংস্রতাগুলো জানার চেষ্টা করেছে, এবং তার পরবর্তীতে আমার ইমাজিনেশন দিয়ে এটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে যে কাছাকাছি যেতে পারছে, কারণ পরশুদিন সিনেপ্লেক্সে যখন শো চলছিল আমাদের আইজিপি মহোদয়ের একজন বডিগার্ড পুলিশ কমার তো এসে আমাকে বললো যে ভাই আমার বাড়ি ওখানে খুলনায়, আমি অনেক ডাকাতকে দেখছি একদম, মানে আমার প্রথমে আমি তো ভাবি নাই, আমি ভাবছি অরিজিনাল ডাকাতকে অ্যাক্টিং করাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, আমি কিছুটা হলেও হয়তো গজাল চরিত্রের কাছাকাছি যেতে পেরেছি। এবং স্ক্রিনে যখন দেখি আমার নিজের কাছে মনে হয় যে না, কাছাকাছি আমি যেতে পেরেছি, এইটুকুই।